মহামারী করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে শঙ্কায় পুরো বিশ্ব। এর মধ্যেই ওমিক্রন জরুরি অবস্থা ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিস জনসন বলেন, ওমিক্রনের একটি উত্তাল ঢেউ আসছে আর এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। সেটি রোধে এই সপ্তাহ থেকে ইংল্যান্ডে 18 বছরের বেশি বয়সী সবাইকে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগে যুক্তরাজ্যে করোনার সতর্কতা সংকেত বেড়ে 4 হয়েছে। লেভেল 4 মানে করোনার উচ্চ বা ক্রমবর্ধমান ট্রান্সমিশন। সর্বশেষ গত মে মাসে দেশটিতে সতর্কতা এই অবস্থায় ছিল। বরিস জনসন বলেন, এই মুহূর্তে বিজ্ঞানীরা বলতে পারেন না যে ওমিক্রনের অতি সংক্রামক প্রবণতা কম। ইতোমধ্যেই সবাই জানেন যে এটি অনেক বেশি সংক্রমণযোগ্য। এটি দুঃখজনকভাবে অনেক মৃত্যুর দিকেও নিয়ে যেতে পারে সবাইকে।